আমরা যারা ফেসবুকে কাজ করে থাকি তারা স্বভাবত এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকি যে আসলে আমাদের ফেসবুক পেজের রিচ কেন বাড়ছে না বা কী করলে আমাদের ফেসবুক পেজের রিচ বাড়বে সেই সম্পর্কে আমাদের কিন্তু অনেক টেনশন হয়। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে কিভাবে দ্রুত আপনার ফেসবুক পেজের রিচ বাড়বে বা কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের রিচ বাড়ানোর জন্য কাজ করবেন। তো সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে সেটি হলো আপনি যখন আপনার ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে এমনভাবে আপনাকে ইনফরমেশান অ্যাড করতে হবে বা আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করছেন সেই ক্যাটাগরির ভিডিও আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে করে সেই ভিডিওটি দেখার পাশাপাশি আপনার সেই ভিডিওটি দেখে দর্শক যেন উপভোগ করতে পারে বা আনন্দ পায় সেই বিষয়গুলো আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে। আর আপনি যদি এই বিষয়গুলো নিশ্চিত করে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর রিচ বেশি হবে। কেননা ফেসবুক অ্যালগোরিদম যেভাবে কাজ করে সেটি হলো আপনি যখন আপনার ভিডিওর মধ্যে বেশি পরিমাণ দর্শকদের এঙ্গেজ করে রাখতে পারছেন বা বেশি সময় আপনার ভিডিওতে দর্শকদের ধরে রাখছেন তখন কিন্তু ফেসবুক মনে করবে আপনার ভিডিওটি বেশি ভালো এবং বেশি সময় ধরে আপনার ভিডিওগুলো মানুষ দেখছে। এই পরিপ্রেক্ষিতে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি নতুন দর্শকের কাছে আপনার সেই ভিডিওগুলো পাঠিয়ে দিবে। আর এই বিষয়টি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভিডিওটি যেন অবশ্যই ইন্টারেস্টিং হয় এবং কোয়ালিটিফুল হয়। আরও যে বিষয়টি আপনাকে পরিলক্ষিত করতে হবে সেটি হলো ভিডিওতে যেন আপনার শেয়ার বেশি বেশি আসে। এক্ষেত্রে আপনি আবার নিজে নিজে শেয়ার করতে যান না তাহলে কিন্তু আপনার ভিডিওটির রিচ কিন্তু আরও দিন দিন বেশি ডাউন হবে। এক্ষেত্রে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন অবশ্যই সেই ভিডিওগুলো এমনভাবে মশলাপাতি দিয়ে ভিডিও তৈরি করতে হবে যাতে করে আপনার দর্শকরা সেই ভিডিওটি দেখে শেয়ার করতে বাধ্য হয়। ধরুন আপনি কুকিং ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে সচরাচর আমি যে ভিডিওগুলো এখন দেখতে পাচ্ছি সেটি হলো আপনি জাস্ট রান্নাঘরে যে রান্নাটি করছেন সেই রান্না দেখাচ্ছেন, কিভাবে রান্না করতে হয় সেটি দেখাচ্ছেন, কী কী মশলা অ্যাড করলেন সেটি দেখাচ্ছেন। কিন্তু আপনার সেই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সেই রান্না করার পর যে রেজাল্টটি এসেছে সেই রেজাল্টটি যদি আগে দেখান এবং সেটির যদি একটু 10 থেকে 15 সেকেন্ড আগে হিন্টস দেন যে এই রান্নাটি এইভাবে করলে এরকম একটি রেজাল্ট আসবে, তারপরে আপনি যদি পুরো রান্নাটি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ হবে এবং সেই ভিডিওটি দেখে আপনার দর্শকরা কিন্তু মজা পাবে বা আপনারা দর্শক সেই ভিডিওটি দেখতে কিন্তু আরও বেশি উৎসাহ প্রদান করবে। এবং আপনি যদি ভিডিওর মধ্যে একটু পরিমাণে কোয়ালিটি অ্যাড করেন তবে কিন্তু আপনার দর্শক সেই ভিডিওটি দেখার পর তার প্রয়োজন হবে এমন মনে করে আপনার ভিডিওটি কিন্তু শেয়ার করে তার টাইমলাইনে রেখে দিবে। আর যখনই একটি ভিডিও একজন দর্শক শেয়ার করবে তখন কিন্তু যার আইডির মধ্যে যতগুলো ফ্রেন্ড রয়েছে তার ফ্রেন্ডের কাছে কিন্তু সেই ভিডিওটি চলে যাবে, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু রিচ বাড়বে। আর বন্ধুরা আপনারা কিন্তু এই বিষয়গুলো করেন না, আপনারা জাস্ট ভিডিও করতে হবে তাই করে ফেসবুকে আপলোড দিয়ে দেন। এইভাবে কখনোই আপনি ফেসবুকে সফলতা পাবেন না বা ফেসবুকে আপনার যে রিচ রয়েছে সেই রিচ কিন্তু কখনোই বাড়বে না। আরও একটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে সেটি হলো দেখুন কিছুদিন আগে যে একটি ট্রেন্ড আসছিল পটল মিষ্টি তৈরি করা। তো বন্ধুরা যারা কুকিং ভিডিও তৈরি করেন তারা কিন্তু অনেকেই এই পটল মিষ্টিটি তৈরি করেছেন এবং যারা অনেক বড় বড় ক্রিয়েটর রয়েছে তারাও কিন্তু এই ট্রেন্ডের সাথে গা ভাসিয়েছিলেন এবং তারাও কিন্তু এই পটল মিষ্টি তৈরি করে তাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ কিন্তু নিয়ে গিয়েছেন। কিন্তু আমি এক্ষেত্রে খেয়াল করেছি যারা ছোট ছোট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ওই সচরাচর একই ভিডিও তৈরি করে যে কীভাবে খিচুড়ি রান্না করবেন, কীভাবে মাছের তরকারি রান্না করবেন, কীভাবে মুরগি রান্না করবেন। আসলে এই ভিডিওগুলো অনেক রয়েছে, আপনি সেই ভিডিওর মধ্যে নতুন কি অ্যাড করছেন বা আপনার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কেন দর্শক দেখবে সেটি আপনাকে ইনশিওর করতে হবে যে আসলে আপনিও মুরগির মাংস রান্না করছেন এবং মুরগির মাংস রান্না করার অসংখ্য ভিডিও ইউটিউব ফেসবুকে আছে কেন আপনার ভিডিওটি দেখবে। যদি আপনি সেই বিষয়টি ইনশিওর করতে পারেন বা সেই ভিডিওর মধ্যে মুরগিতে যেরকম মশলা অ্যাড করতে হয় সেরকম মশলা অ্যাড করে আপনি যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কেবল আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে। আর এই ভিউজগুলো কিন্তু ফেসবুকের অটোমেটিক্যালি রিচ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভিডিও ভিউজ আসবে। আর রিচ বাড়াতে চাইলে অবশ্যই আপনার ভিডিওতে ইন্টারেস্টিং জিনিসগুলোই তুলে নিয়ে আসতে হবে। আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং বিষয়গুলো তুলে নিয়ে আসতে পারেন তবে কিন্তু আপনার ভিডিওর রিচ বাড়বে এবং আপনার ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে। তো বন্ধুরা এই বিষয়টি মাথায় রাখুন, এই বিষয়টি মাথায় রেখে যদি ভিডিও তৈরি করেন তবে কিন্তু আপনার ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ফেসবুকের তরফ থেকে অটোমেটিক্যালি অর্গানিক রিচ আসবে। আপনাকে কারো কাছে গিয়ে বলতে হবে না আমার পেজটি ঘুরে আসুন, আমার পেজটি ফলো করুন, আমার ভিডিওগুলো শেয়ার করুন, আমার ভিডিওগুলো দেখুন,
এই বিষয়গুলো আপনাকে কখনোই করতে হবে না। তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনার যদি ফেসবুক রিলেটেড যে কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।